Assalamualaikum, Class 7. আগের ক্লাসে তোমাদের দেখানো হয়েছিল কোষে দেখি 1.2 এর যে শতকরার অঙ্কগুলো ছিল তার সমাধান। আজকে আমরা কোষে দেখি 1.3 নিয়ে আলোচনায় থাকব। এখানে আমাদের জানতে হবে পূর্ণ সংখ্যা কি, অখণ্ড সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা কি, পূর্ণ সংখ্যার সংখ্যারেখায় সাহায্যে যোগ এবং পূর্ণ সংখ্যার সংযোগ এবং বিনিময় নিয়ে। তো আমরা প্রথমে জানব যে স্বাভাবিক সংখ্যা, আমরা এগুলো নিচু ক্লাসেই পড়েছি, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাটা হলো যে সংখ্যাগুলোকে আমরা গণনা করতে পারি সেগুলোকে বলা হবে স্বাভাবিক সংখ্যা। যেমন একটা ধরো উদাহরণ দিয়ে বলি যে আমাদের ক্লাসে কতগুলো বেঞ্চ আছে, তাহলে আমরা বেঞ্চ সংখ্যাটা গুনতে পারবো, অর্থাৎ বললে 15টা বেঞ্চ আছে। তার মানে কি 15 একটা স্বাভাবিক সংখ্যা, 15টা বেঞ্চ গুনতে পারছি, তাহলে 15 সংখ্যাটাকে আমরা গুনতে পারবো, গণনা করতে পারবো, সেই জন্য এটাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। ঠিক আছে, তাহলে যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা গণনা করতে পারবো, এক কোন একটা জিনিস একটা আছে সেটাকে আমরা গুনতে পারবো, সেই জন্য সেটাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারবো। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা কোনগুলো বলতে পারবো না, 1, 2, 3, 4 এরকম ভাবে, 5, 50, 100, 1000, 2000 ইত্যাদি, এই সমস্ত সংখ্যাগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কারণ এগুলোকে আমরা কোনো একটা সংখ্যার সাথে কোনো একটা বস্তুকে নিয়ে তার সংখ্যাটাকে আমরা গুনতে পারবো, তো এগুলোকে বলা হবে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার মধ্যে দেখো সর্বসময় থাকে যে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা, এইটা এক। স্বাভাবিক সংখ্যার মধ্যে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যাটা এক, আর সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা যদি বলা হয় তাহলে দেখো আমরা বলতেই পারবো না যে সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা কি হতে পারে। তুমি বললে 1 কোটি, কেউ বললো 5 কোটি, আবার কেউ বললো স্যার 5 কোটি থেকে 5 কোটি এক বেড়ে দিল। তার মানে কি স্বাভাবিক সংখ্যার সব থেকে বড় যে স্বাভাবিক সংখ্যাটা সেটা আমরা কল্পনা করতে পারবো না, তাই না, সেটা আমরা বলতে পারবো। কেউ বললো যা বলবে তার সঙ্গে এক, কেউ বলে দিলে এক বেশি, তাহলে সেটাই বেশি হয়ে গেল। এবার দেখো সব থেকে তাহলে ছোট স্বাভাবিক সংখ্যাটা আমরা বলতে পারছি এক, আর সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা আমরা লিখবো অস্তিত্ব নেই, ঠিক আছে, মানে হবে না। এবার দেখো অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা এগুলো তোমরা শিখলে ক্লাস 8-এ তোমাদের অনেকটা সুবিধা হয়ে যাবে। তো অখণ্ড সংখ্যা কোনগুলো না, এই যে স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে, ধরো এটাকে একটা দল, এই স্বাভাবিক সংখ্যা দলে আমাদের ধরো 1, 2, 3, 4, 5, 50 ইত্যাদি এগুলো যে আছে, এই সংখ্যাগুলো সঙ্গে যদি জিরো সংখ্যাটা এক হয়ে যায় তাহলে এই সংখ্যাগুলোকে আমরা তখন অখণ্ড সংখ্যা বলব। তার মানে এই দলটা হয়ে গেল তখন অখণ্ড সংখ্যার দল, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি জিরো সংখ্যাটাকে রাখা হয় তখন সেই সংখ্যাগুলোকে সবগুলোকে আমরা অখণ্ড সংখ্যা বলব। তাহলে দেখো এই এক একটা অখণ্ড সংখ্যা, 2 অখণ্ড সংখ্যা, 3 অখণ্ড সংখ্যা, 0 একটা অখণ্ড সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যাগুলোকেও আমরা অখণ্ড সংখ্যা বলতে পারছি, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যাগুলোকেও আমরা অখণ্ড সংখ্যা বলতে পারছি। তাই বলে এই নয় যে জিরোটাকে স্বাভাবিক সংখ্যা তুমি মনে করবে না, কারণ জিরোটাকে স্বাভাবিক সংখ্যা বলতে পারা যাবে না। সে জিরো স্বাভাবিক সংখ্যা নয় কেন, না দেখো জিরো মানে কি, সে জিরো মানে হচ্ছে কোনো একটা, তুমি কোনো একটা ধরো চেয়ার আছে তোমার সামনে, তাহলে চেয়ারটা একটা তো আছে, তাহলে এক গণনা করতে পারছো, সেই জন্য ওটাকে বলা হবে স্বাভাবিক সংখ্যা। কোনো জিনিস নেই সেটা গুনতেও পারবে না, তাহলে সেটাকে
শূন্য ধরা হচ্ছে, তার মানে শূন্যটাকে গণনা করা যায় না, ঠিক আছে, একটাও থাকতে হবে, তবে সেটাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারবো, তাই না, গুনতে পারবো। সেই জন্য জিরোটাকে আমরা অপূর্ণ সংখ্যা বলছি, এবং জিরোর সঙ্গে যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেইগুলোকে আমরা সবগুলোকে একসঙ্গে অপূর্ণ সংখ্যা বলছি, বুঝতে পেরেছ। এবার আসবো পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার সময় দেখো, অখণ্ড সংখ্যাগুলো তো বুঝতে পারলাম, এই অখণ্ড সংখ্যাগুলো সব পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যাগুলো সবই পূর্ণ সংখ্যা, তাহলে জিরো, এক, দুই, তিন, চার, এই ইত্যাদি যত পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা আছে এগুলো সব হচ্ছে পূর্ণ সংখ্যা। শুধু এইগুলোই নয়, শুধু এইগুলোই পূর্ণ সংখ্যা নয়, এগুলো হলো এই যে জিরো থেকে বড় যে অখণ্ড সংখ্যাগুলো হলো, জিরো থেকে বড় যে অখণ্ড সংখ্যাগুলো হলো সেগুলোকে বলা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ এই জিরো থেকে বড় এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। দেখো স্বাভাবিক সংখ্যাগুলো জিরো থেকে বড়, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। আর জিরো থেকে যদি ছোট সংখ্যা হয়, জিরো থেকে ছোট কি সংখ্যা বলো তো, মাইনাস এক, মাইনাস দুই, মাইনাস তিন, মাইনাস চার, এই যে সংখ্যাগুলো এদিকে আরো বাড়বে, এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে বলা হবে এগুলো পূর্ণ সংখ্যা, এগুলো পূর্ণ সংখ্যা, কিন্তু এগুলো জিরো থেকে ছোট বলে এগুলোকে বলা হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, বুঝতে পেরেছি। তাহলে জিরো থেকে যদি ছোট সংখ্যাগুলো হয় সেই সংখ্যাগুলোকে বলা হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর জিরো থেকে বড় সংখ্যাগুলো যদি হয়ে থাকে সেই সেই অখণ্ড সংখ্যাগুলোকে বলা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই মাঝখানে একটা জিনিস থেকে গেল জিরো সংখ্যাটা, এই জিরো সংখ্যাটা তাহলে স্যার ধনাত্মক পূর্ণ সংখ্যা বলবো না ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলবো? না, এটা কোনোটাই বলবে না, ধনাত্মক পূর্ণ সংখ্যা বলবে না জিরোকে, আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলবে না, কিন্তু এ পূর্ণ সংখ্যা, জিরো পূর্ণ সংখ্যা, জিরো পূর্ণ সংখ্যা বটে কিন্তু এ ধনাত্মক দিকেও নেই ঋণাত্মক দিকেও নেই, ঠিক আছে। আবার জিরোটাকে আবার তো শিখলাম অখণ্ড সংখ্যা, জিরো আবার অখণ্ড একটি পূর্ণ সংখ্যা, ঠিক আছে, যা ধনাত্মক নয় ঋণাত্মক নয়, বুঝতে পেরেছি এটা বাবা। এবার আমরা দেখো সংখ্যা রেখার সাহায্যে আমরা পূর্ণ সংখ্যার কিভাবে যোগ করতে পারি সেগুলো নিয়ে একটু আলোচনায় থাকি, ঠিক আছে। তো দেখো আমরা ধরো প্লাস দুই একটা পূর্ণ সংখ্যা, প্লাস দুই একটা পূর্ণ সংখ্যা, কি ধরনের পূর্ণ সংখ্যা বলতে পারবে? না, এটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই দুটো দুটোই যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, প্লাস দুই আর প্লাস তিন ধরো আছে, প্লাস দুই এবং প্লাস তিন দুটোই দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা কিভাবে সংখ্যার রেখায় যোগ করব? তাহলে আমাকে কি করতে হবে? না, আমাকে সংখ্যার রেখাটা বুঝতে হবে। সংখ্যার রেখাটা কেমন? সংখ্যার রেখা মানে একটা সরলরেখা, এই সরলরেখাটা কারণ আমরা জানি সরলরেখায় মানে কি দৈর্ঘ্য নির্ণয় করা হয় না, অসীম পর্যন্ত বাড়ানো যায় সেগুলো, তাই না। তো এই সরলরেখা সরলরেখার আমরা মাঝখানে একটা বিন্দু নেব, মাঝখানে বিন্দুটাকে বলা হবে জিরো। জিরোর ডান পাশে আমরা পূর্ণ সংখ্যাগুলো লিখব। দেখো পূর্ণ সংখ্যাগুলো আমরা শিখেছি, জিরোর ডান পাশে যে পূর্ণ সংখ্যাগুলো হবে সেগুলো হবে ধনাত্মক সব মানগুলো হবে, তাই না। তাহলে পূর্ণ সংখ্যাগুলো কী লিখবে গো? এক লিখবে, দুই লিখবে, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, আরও লাগবে, ঠিক আছে। কিন্তু এই যে গ্যাপ এগুলো সব সেল দিয়ে আঁকতে হবে, এই গ্যাপগুলো এই গ্যাপটা থেকে এই গ্যাপটা, একের থেকে দুই, দুইয়ের থেকে তিন, যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো যেন সমান হয়, তাই আমরা সংখ্যারেখায় যখন সংখ্যারেখা অঙ্কন করবো তখন আমরা স্কেল ব্যবহার করবো, এবং স্কেলের এক সেন্টিমিটারগুলোকে এক সেন্টিমিটারগুলোতে আমরা দাগ দিয়ে দিয়ে এক, দুই, তিন, চার এরকমভাবে সংখ্যাগুলো স্থাপন করবো, ঠিক আছে। একই রকমভাবে এই যে দূরত্বগুলো নিয়েছো সেই দূরত্বের এই দিকেও বাম দিকেও আমরা সেই দূরত্ব নেব, দিয়ে কী করবো না এখানেও আমরা যে
পূর্ণ সংখ্যাগুলো আছে, জিরো থেকে ছোট পূর্ণ সংখ্যা যেগুলো আছে সেগুলোর নাম নাম দেবো। তাহলে দেখো -1 আছে, -2 আছে, -3 আছে, -4, -5, -6, -7 আরও আছে, ঠিক আছে। তো আমরা এটা সংখ্যা রেখা, এরকমভাবে সংখ্যা রেখাটাকে অঙ্কন করবে। তো সংখ্যা রেখা অঙ্কন করার পর আমাদের যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেই পূর্ণ সংখ্যাগুলোকে আমরা সংখ্যা রেখায় আমরা স্থাপন করব এবং তার যোগ, ঠিক আছে। দেখো এখানে যোগ আছে, যোগ করব। তো এখানে কেমনভাবে করবে দেখো, এই দুটো তাহলে এখানে ধনাত্মক +2 আছে, +2 মানে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে কি হবে, জিরো থেকে ডান দিকে যাবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে জিরোর ডান দিকে বসবে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে জিরোর বাম দিকে বসাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা +2 আছে, সেই জন্য আমাকে কি করতে হবে না, আমাকে দু ঘর পর্যন্ত এগিয়ে যেতে হবে, দু ঘর দেখো এই পর্যন্ত, এক ঘর এখান থেকে এখানে, জিরো থেকে এক শুরু হলো, এক থেকে দুই এই পর্যন্ত হলো, ঠিক আছে। এটা হলো +2, এটা হলো +2। এরপর দেখো এর সঙ্গে আমাকে কি করতে বলেছে, +2 এর সঙ্গে +3 যোগ করতে বলেছে, +3 হওয়া। দেখো এই জায়গায় খেয়াল রাখতে হবে দুটোতেই কি আছে, একই চিহ্ন আছে। দেখো আমরা সংখ্যা রেখার সাহায্যে যখন যোগ করছি দুটোতেই যখন যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন থাকবে, দুটোই যদি একই চিহ্ন থাকে এই যে তীর চিহ্ন যেদিকে যাচ্ছে সেই দিকেই এগিয়ে যাবে সরলরেখা, বুঝতে পেরেছো। তাহলে এই যে তীর চিহ্নটা আমরা এই পর্যন্ত এলাম, এই তীর চিহ্ন এখানে থেমে যাবে না, আরো ডান দিক দিয়ে আমরা কি করব, এগিয়ে নেব, একই চিহ্ন থাকছে বলে একই দিকে এগিয়ে দেব। আলাদা যখন দুটোই মাইনাস থাকবে, ধরো দুটোই যখন মাইনাস থাকবে তখন বিপরীত দিকে অর্থাৎ ঋণাত্মক দিকে তখন একই দিকে বাড়িয়ে দেবো, আর যখন একটা প্লাস একটা মাইনাস থাকবে তখন এই যে রেখাগুলো একটার সঙ্গে আরেকটা কি হবে, একই দিকে না গিয়ে যেখানে শেষ হবে সেখান থেকে আবার বিপরীত দিকে কি করবে, ঘুরে আসবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা আগে এটা শিখি তারপর আমরা ওগুলো শিখবো। তাহলে +2 +3, +2 হলো এটা, +3 তার মানে এখান থেকে আমাকে আবারও তিন ঘর যেতে হবে, তাহলে এক ঘর দু ঘর তিন ঘর এই পর্যন্ত, তাহলে এই জায়গা থেকে আমাকে এখানে আসতে হবে, বুঝতে পেরেছি। তাহলে +3, তাহলে দেখো আমরা সংখ্যা রেখায় কত দূর গেলাম, জিরো থেকে শুরু করেছি, জিরো থেকে শুরু করে আমরা পাঁচ ঘর পর্যন্ত গেলাম। এটা তোমরা এই তলায় আমরা এরকমভাবে লিখে নেব, তলায় আমাদেরকে এরকমভাবে দেখাতে হবে, ঠিক আছে। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমরা আসতে পারলাম, জিরো থেকে পাঁচ পর্যন্ত ধনাত্মক দিকে যেতে পারলাম, এটাকে বলা হবে +5। আর নির্ণয় যোগফলগুলি লিখবে, নির্ণয় যোগফল, ঠিক আছে, যোগফল সমান +5, এটা উত্তর হবে, বুঝতে পেরেছ। এবার আমরা আর একটা অন্য উদাহরণ দিয়ে দেখা, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এবার ধরো অন্য উদাহরণ দিয়ে দেখা, একটা যদি দুটোই ঋণাত্মক হয়, ধরো -2 আছে, এই সংখ্যাগুলো 2 আছে মানে 7 থাকতে পারে, 5 থাকতে পারে, 9 থাকতে পারে, ইত্যাদি সংখ্যা থাকতে পারে, যোগ বিয়োগ 3 আছে, ধরো আর অন্য সংখ্যা দিয়ে নাকি +3 দি আর -3 দি আর -7, বুঝতে পারলে। তো এরপরে দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে কি না, পূর্ণ সংখ্যাগুলো এখন আর ধনাত্মক নেই, একটা দুটোই ঋণাত্মক আছে, তখন আমরা সংখ্যা রেখার সাহায্যে কীভাবে তার এটা কি চিহ্ন আছে, যোগ যোগ করবো, ঠিক আছে। কীভাবে আমরা সংখ্যা রেখার সাহায্যে যোগ করবো, দেখো এখানে খেয়াল রাখতে হবে যে পূর্ণ সংখ্যাগুলো ধনাত্মকে দিয়ে আছে না ঋণাত্মক, দেখো দুটোতেই ঋণাত্মক দিয়ে আছে, দুটো পূর্ণ সংখ্যাই ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে তারা একই দিকে কি করবে, এগিয়ে যাবে, একই দিকে এগিয়ে যাবে। তাহলে -3 আছে, তাহলে কোন দিক থেকে দেবে, -3 এই দিকে যাবে, -3 এ চলে আসবে, ঠিক আছে। এটা -3 লিখবে, দেখো -3 হয়েছে, তারপরেও আবার -4 আছে, তার মানে একই দিকে আছে, দুটোই একই চিহ্ন আছে, একই দিকে কি করবে, এগিয়ে যাবে। তাহলে -3 হলো এখান থেকে আমাকে আবারও -4 মানে এখান থেকে শুরু করে আবার চার ঘর এগিয়ে আসবো, আরো চার ঘর আমরা এগিয়ে এলাম, বলো বুঝতে পারলে এটা।
দেখো তিন ঘরে এগিয়ে এলাম, সেখান থেকে আবার আবারও -4 বার, মানে এই জায়গা থেকে শেষ করে আমাকে এখান থেকে আবারও 4 বার এগিয়ে আসতে হবে, ঠিক আছে? এটা হবে -4। তো এই দুটো আমরা 0 থেকে কত দূর আমরা পিছিয়ে এলাম বলো তো? 7 ঘর পর্যন্ত। এই 7 ঘরে গিয়ে এরকম ভাবে থেমে যাবে, 0 থেকে এখানে 7 ঘরে গিয়ে এরকম ভাবে থেমে যাবে, তাহলে এটা হবে -7। তাহলে ঋণ যোগ সমান কত হলো বলো তো? -7, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা দুটো শিখতে পারলাম সংখ্যারেখার সাহায্যে, যে দুটোই যদি ধনাত্মক হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে সেটা কিরকম নিয়মে মেনে চলে, অর্থাৎ ধনাত্মক দুটোই যদি হয় তাহলে ধনাত্মক দিক দিয়ে একই দিকে তারা এগিয়ে যাবে। দুটোই যদি ঋণাত্মক হয় তাহলে আমরা কি শিখছি? না, দুটোই দেখো একই চিহ্ন থাকার জন্য তারা ঋণাত্মক দিকেই তারা এগিয়ে যাবে, ঠিক আছে? আর কি আছে? একটা ধরো ধনাত্মক আছে, একটা ঋণাত্মক আছে, থাকতে পারে না, একটা ঋণাত্মক একটা ধনাত্মক ধরো আছে, তাহলে আমরা তখন আমরা সংখ্যারেখার সাহায্যে কিভাবে যোগ করব? তখন আমরা এটাকে কিভাবে সংখ্যারেখার সাহায্যে আমরা যোগ করব? দেখো দেখো এখানে বুঝতে পারছি যে একটা যে পূর্ণ সংখ্যা যেগুলো দুটো দিয়ে আছে, সেই পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে একটাই ধনাত্মক আছে, একটা ঋণাত্মক আছে, ধনাত্মক এবং একটা ঋণাত্মক আছে। তো তখন আমরা কিভাবে যোগটা করব? দেখো এই যোগটা করার সময় যে পূর্ণ সংখ্যাটা আগে আছে সেটাকে আগে প্রাধান্য দেবে। তাহলে -3 আছে, তাহলে -3 হলে কোন দিকে যাবে? -3 হলে এই দিকে যাবে, এখানে শেষ হবে -3, ঠিক আছে? তাহলে -3টা এখানে শেষ হবে। এরপর কত আছে বলতো? +4। +4 মানে এই 0 থেকে শুরু হবে না, 0 থেকে এখানে +4 তখনই করবো যখন এই +4টা প্রথমে বসে থাকবে। বুঝতে পেরেছো? এই সংখ্যারেখা যখনই আমরা যোগ করবো প্রথমটা যেখানে অবস্থান শেষ হচ্ছে সেই অবস্থান থেকে দ্বিতীয় সংখ্যার যে পূর্ণ সংখ্যাটা আছে সেখান থেকে শুরু হবে, এটা মাথায় রাখবে। তাহলে -3 মানে এখানে শেষ হয়েছে, তাহলে এখানে আমার এখান থেকে যা কিছু গণনা হবে এই জায়গা থেকে আমরা গণনা করব, এই জায়গা থেকে আমরা গণনা করব। তাহলে +4 আছে, এরপর +4 গণনা করব, +4 বেড়ে যাওয়া মানে যেখানে শেষ হবে তার ডান দিক দিয়ে অবস্থান, অর্থাৎ +4 মানে ডান দিক দিয়ে অবস্থান হবে। যদি আরেকটা উদাহরণ নতুন না দেয় তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবে জিনিসটা। তাহলে এখানে দেখো +4 আছে, +4 মানে যেখানে শেষ হলো তার থেকে ডান দিকে আমরা এগিয়ে যাব, তাহলে এইটা এই এইটা হচ্ছে তার বাম দিক, এইটা হচ্ছে ডান দিক, তাহলে +4 ডান দিকে যাব, কোন দিকে যাব? এই দিকে যাব, ঠিক আছে? কারণ জিরোর ধনাত্মক দিকের মানগুলোকে বলা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাই না? ডান দিকে যে মানগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, বাম দিকে যেগুলো আছে সেটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো এই সংখ্যাটা দেখো +4 আছে, তাহলে +4 বলতে এখান থেকে গণনা করবে, দেখো এখান থেকে গণনা করছে মানে এই জায়গা থেকে গণনা করছে মানে এখান থেকে এই পর্যন্ত 1, এখান থেকে এটা 2, এটা 3, তারপর 4, তাহলে আমাকে আসতে পারছি কতটা? এই পর্যন্ত, এই পর্যন্ত আমরা আসতে পারছি, বুঝতে পেরেছি? তাহলে এটা 3 ঘর আমরা কি করলাম? 3 ঘর গেলাম, তারপরে আবার 1 ঘর আমাকে আরো এগিয়ে যেতে হচ্ছে, সেটা হলো প্লাস, ঠিক আছে? এবার যেটা আমাদেরকে যোগফলটা নিতে হবে, যোগফলটা যেটা লিখবে নির্ণয় যোগফল, এই যোগফলটা যখন লিখবে তখন দেখো একটা লক্ষ্য করছো জিনিসটা, যে এটা হচ্ছে -3, এটা হচ্ছে +4, তাহলে এই পর্যন্ত আমরা -3 আর এই পর্যন্ত আমরা কি করতে লাগলো? এই অংশটা মিলে গেল, -3 আর এই পর্যন্ত তাদের মিলে গেল, তাহলে থাকলো বাড়তি যেটা থাকলো সেটা হচ্ছে 1 ঘর, এই 1 ঘরটা হচ্ছে তার যোগফল, এই 1 ঘরটা হচ্ছে তার কি? যোগফল। 1 ঘর প্লাসের দিকে আমরা যেতে পারলাম, 1 ঘরটা প্লাসের দিকে যেতে পারলাম, এই জন্য +1 হচ্ছে তাদের যোগফল। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো জিনিসটা?
এবার ধরো যদি এখানে প্লাস এখানে যদি মাইনাস থাকতো তাহলে কি সমস্যাটা হতো? তাহলে এরপরে দেখো এই সমাধানটা দেখে না, তাহলে তোমাদের সংখ্যার গায়ে যে সমস্ত সংখ্যা থাকবে না কেন সেটা সংখ্যাগুলো শুধুমাত্র পরিবর্তন হতে পারে, তাহলে তোমাদের জিনিসটা শিখতে পারলে তোমরা অবশ্যই সেগুলো তুমি ভালো করতে। তাহলে দেখো প্লাস চার আছে, প্লাস চারের দিকে যাও, প্লাস চার মানে কোন দিকে যাবে? চার চার ঘরের দিকে যাবে, চার ঘরের দিকে যাও, চার ঘর গেলে প্লাস চার, ঠিক আছে? দেখো প্লাস চার মানে এই জায়গায় এসে অবস্থান করলাম, এবার সরি প্লাস তিন আছে না, প্রথমে প্লাস তিন আছে, তাহলে প্লাস তিন ঘরে আমরা অবস্থান করলাম, প্লাস তিন, ঠিক আছে? প্লাস তিনের ঘরে গিয়ে আমরা থেমে গেলাম। এবার কি বলেছে দেখো, মাইনাস চার, তাহলে মাইনাস হলে কি হবে? যেখানে শেষ হবে তার বাঁ দিক থেকে ঘুরে আসবে, মাইনাস হলে যেখানে তোমার অবস্থান শেষ হলো সেখান থেকে বাঁ দিকে ঘুরে আসবে, আর ধনাত্মক যদি হতো তাহলে যেখানে তার অবস্থানটা হলো সেখান থেকে আবার ডান দিকে ঘুরে যাবে, ঠিক আছে? তো এখানে দেখো মাইনাস চার আছে, তার মানে এই জায়গা থেকে মাইনাস চার বার, মাইনাস মানে বাঁ দিকে সরে আসবে, চার ঘর সরে আসবে, এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর এই পর্যন্ত আসতে পারবে, এই পর্যন্ত তুমি আসতে পারবে, এটা মাইনাস চার। দেখো এই অংশটা এই অংশটা এই পর্যন্ত কি হলো, এই পর্যন্ত মিলে গেল দুজনে, তাহলে এক্সট্রা যেটা থেকে গেল সে এটা হচ্ছে এই অংশটা হচ্ছে এক্সট্রা থেকে যাচ্ছে, আর এই এক্সট্রা যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে তার যোগফল। তাহলে সেটা কত ঘর পর্যন্ত না, এক ঘর পর্যন্ত আসতে পেরেছি, তার মানে এই জিরো থেকে এক ঘর এটাই হচ্ছে তার নির্ণয় যোগফল, অর্থাৎ মাইনাস এক ঘর, মাইনাস এক ঘরের দিকে আমরা কি করছি অবস্থান করছি, মাইনাস একে আমরা অবস্থান করছি, সেই জন্য এই যোগফলটা হবে নির্ণয় যোগফল সমান মাইনাস এক, ঠিক আছে? এগুলো কি হলো পূর্ণ সংখ্যার আমরা সংখ্যা রেখার সাহায্যে কিভাবে যোগ করি।